মানুষের জীবনটা না বড়ই অদ্ভুত। মানুষের চাওয়ার যেমন কোনো শেষ নাই, মানুষের কিন্তু পাওয়ারও তেমন কোনো শেষ নাই। মানুষ যত চায় আল্লাপাক কিন্তু মানুষকে সেভাবে কিন্তু ওই জিনিসের উপর বরকত দিতেই থাকে। তো আমি আমার কথাই বলি, আমার সংসার জীবন যখন শুরু হয় 2010 সালের কথা, আমার 2010 সালে বিয়ে হয়। তো 2010 সালে আমি যখন সংসার শুরু করি, তো আমরা যখন ফ্যামিলি থেকে আলাদা হয়ে যখন সংসারটা শুরু করি, তখন কিন্তু আমার কিচ্ছু ছিল না, কিছুই ছিল না। যেহেতু ভালোবাসার বিয়ে ছিল, তো সেই ক্ষেত্রে কিন্তু শূন্য হাতে দুজন দুজনের হাত ধরে কিন্তু নতুন করে একটা পথ চলা ছিল। তো সেই সময়ের মনে হতো কি, আমার এইটা থাকতো, আমার ওইটা থাকতো, আমি এইভাবে সংসারটা সাজাইতে পারতাম, আমার এই জিনিসটা হইলে অনেক ভালো হইতো, কবে এই জিনিসটা হবে, এরকম একটা কিন্তু মনের ভিতর ইচ্ছা মানে ঘুরপাক খাইতো। তো তখন চিন্তা করতাম যে ইস, কবে এই জিনিসগুলো আমার হবে, কবে পরিপূর্ণ, আর দশজন যেভাবে পরিপূর্ণ সব কিছু নিয়ে সংসার করে, কবে আমি ওইভাবে সংসার করব। তো আপনাদেরকে আমার সংসার জীবনের শুরুর কথাটাই বলি। যখন আমরা দুজন মিলে সংসার শুরু করি, তখন আমাদের একটা খাটও ছিল না, একটা তোশক ছিল, আর আপনাদের ভাইয়ার একটা শার্ট পিস ছিল। সেই শার্ট পিসের উপর আমি ঘুমাইতাম, আর সে প্লেন তোশকের উপর ঘুমাইতো। মানে সে আমাকে এতটা ভালোবাসতো বা এতটা আগলাই রাখতো, উনি সবসময় চেষ্টা করতো আমাকে সমস্ত উনার সামর্থ্য অনুযায়ী সমস্ত কমফোর্ট দিয়ে রাখার জন্য। আলহামদুলিল্লাহ তখন আমরা কষ্টের দিন পার করেছি, কিন্তু এখন আলহামদুলিল্লাহ আমাদের এমন কিছু নাই যে আলহামদুলিল্লাহ নাই, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। তো একটা সময় ছিল যখন আমি আমার সংসার যখন শুরুর দিকে, তখন আমি কী করতাম, আমার হাজব্যান্ড যে টাকা স্যালারি পাইতো, আমি সমস্ত খরচ শেষ হইলে আমি কী করতাম, একটা লিস্ট করতাম যে আমার সংসারে এই জিনিসটার কমতি আছে, ওই জিনিসটা নাই। তো লিস্ট করতাম যখন আমার কাছে, আর সাইডে আমি টাকাটা লিখে রাখতাম। ধরেন আমার একটা বালতি লাগবে, বালতির দামটা আমি সাইডে লিখে রাখতাম। ধরেন আমার একটা কিছু লাগবে, একটা চাদর লাগবে, বেডশিট লাগবে। তো আমি যেটা করতাম সেটা হচ্ছে, আমার সংসার জীবনের শুরুর দিকে আমি টিউশনি করাতাম, প্রায় 3-4টা টিউশনি করাতাম। ওই টিউশনির টাকাগুলো দিয়ে আমি বিছানার চাদর, পর্দা, তারপর হচ্ছে আমার ঘরের যে আনুষাঙ্গিক, যেমন ধরেন আমার একটা চপিং বোর্ড লাগবে, আমি চপিং এক মাসে চপিং বোর্ড কিনছি, এক মাসে একটা কিচেন সিজার লাগবে, একটা কিচেন সিজার কিনছি। এভাবে একটু 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 করে আমি আমার সংসারটাকে সাজিয়েছি, আমি আমার সংসারটাকে গুছিয়েছি। তো আমি বলবো অনেকেরই কিন্তু সংসারের নতুন অবস্থায় কিন্তু অনেকে ডিপ্রেশনে চলে যায় যে আমার কী হবে, আমাকে দিয়ে হয়তো কিছু হবে না, আমার এটা নাই কেন, আমার সেটা নাই কেন, এরকম কিন্তু ডিপ্রেশন আসতেই পারে। কিন্তু কখনো সেই ডিপ্রেশনগুলোকে প্রশ্রয় দেবেন না। সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন যে হাজব্যান্ড ওয়াইফ দুজনের মধ্যে যদি ভালোবাসা থাকে, বিশ্বাস করেন আর কিচ্ছু লাগে না। আমরা আমাদের একটা সময় গেছে না সংসারে, যখন দেখা গেছে ওই যে বললাম আপনাদের ভাইয়ের একটা শার্ট পিসের উপর আমি ঘুমাইছি, আর সে তোশকের উপর ঘুমাইছে। আমাদের একটা খাটও ছিল না, একটা ভাতের পাতিল, একটা কড়াই, আর দুইটা মেলামাইনের প্লেট দিয়ে, তাহলে নন ব্র্যান্ডেড মেলামাইনের প্লেট দিয়ে আমার সংসার শুরু হয়। আলহামদুলিল্লাহ এখন বাসার মধ্যে 5-6টা ডিনার সেট আছে, আর কত যে ক্রোকারিজ আইটেম আছে তার তো আমার কোনো হিসাবই নাই। যখন যেটা দুই চোখে ভালো লাগে তখন সেটা কিনি। হয়তো ওই সময় ধৈর্য ধরেছিলাম, বিধে আল্লাহ পাক এখন ফল দিয়েছে। তো এই যে শপিংগুলো দেখতে পাচ্ছেন, এই শপিংগুলো কিন্তু আমি মার্কেটে গেছি, আমার চোখে ভালো লাগছে, এই জন্য কিনছি। আহামরি যে প্রয়োজন, এই লুসনিগুলো ছাড়া আহামরি যে কোনোটা একদম খুব বেশি প্রয়োজন ছিল তা না, ও লুসনিটা ছাড়া কেটলিটা অনেক প্রয়োজন ছিল। কারণ আমার বাসায় আমার লাস্ট 4 বছর আগে আমি একটা কেটলি কিনছিলাম, কাচের কেটলি, 3 বছর ব্যবহার করার পরে এই জানুয়ারিতে ওটা কোনো একটাভাবে ফেটে যায়, মানে কলে পানি ভরার সময় ওটা যেহেতু কাচের কেটলি ছিল টোকা লেগে ফেটে যায়। তো আমি একটা কেটলির জন্য অনেক সাফার করতেছিলাম। এই কেটলিটা আমার পছন্দ হয়েছে, কাচের কেটলি, কিন্তু এটার প্রাইস হচ্ছে 2000 টাকা। আর মানহার বাবা বলতেছিল যে যেহেতু তোমার ঘরে অলরেডি নতুন কেটলি কেনা আছে, স্টোররুম থেকে নামাইলে হয়ে যায়, তাহলে আমরা স্টোররুম থেকে নামাই নেই, এখন যেহেতু ঈদের সময় প্রচুর খরচ, এখন শুধু শুধু কে টাকা নষ্ট করো না, 2000 টাকা আটকারে এখানে, ঈদের পর আমি কথা দিচ্ছি তোমাকে আমি কেটলিটা কিনে দিব। তো আমিও ভদ্র মেয়ের মতো, শান্ত মেয়ের মতো মেনে নিছি, কারণ পরিবারের আর্থিক অবস্থাটা সবসময় খেয়াল রাখতে হয়, ঈদের সময় প্রচুর খরচ, আর রোজায় ইফতার এটা সেটা মিলে কিন্তু প্রচুর খরচ থাকে। তো সেই ক্ষেত্রে আমি ওটা স্যাক্রিফাইস করলাম যে থাক, এখন দরকার নাই, ঈদের পরে কিনে দিলেও চলবে। তো আপনাদের ভাইয়া আমার জন্য এইটা কিনে আনছিল, এটা আনছে হচ্ছে নোভা ব্র্যান্ডের, এটা ডিএনই স্টোর থেকে আনছে। আমি ডিএনই স্টোরের কন্ট্যাক্ট নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব। এটা খুব ভালো একটা কেটলি, আর এটা হচ্ছে 2200 ওয়াটের, খুবই ভালো, একদম তুড়িতে গরম হয়ে যায়। আমার সনিফারের কেটলিটা যত ভালো ছিল, এটা আলহামদুলিল্লাহ অতটাই ভালো, এটা খুবই সুন্দর। আর মানহার বাবার একটা জিনিস খুব ভালো লাগে, সেটা হচ্ছে রোজার সময় মসজিদের ইমাম সাহেব, মোয়াজ্জেন সাহেব ওনাদের জন্য প্রতিদিন নিজের হাতে কফি বানায় নিয়ে যায়, যেন তারাবির নামাজ পড়ার পরে সবাই মিলে যেন একটু চা বিস্কুট কফি বা একটু নাস্তা টাস্তা খাইতে পারে। তো এই কেটলিটা নামানোর পর আপনাদের ভাইয়ার অনেক ভালো হয়েছে। আর আমাদের বাসায় কেটলির প্রয়োজন অনেক বেশি, কারণ গোসল করা, আমাদের বাসায় গিজারের লাইন থাকলেও
বা গিজার লাগানো থাকলেও আমি কেটলিতেই পানি গরম করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, বা দেখা যায় একটু চারপট চালের পোলাও রান্না করলে দেখা যায় এরকম এক কেটলি পানি হইলে হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমি রান্নাবান্নার ক্ষেত্রেও আমি প্রচুর কেটলি দিয়ে পানি গরম করি, বা গোসলের জন্য পানি গরম করি, কেটলিটা আনাতে আমার অনেক অনেক ভালো হয়েছে। তো আমি ওই যেটা বললাম, আমার সংসার জীবনের মানে আগের যে অভ্যাসগুলো সেই অভ্যাসগুলোই ধরে রেখেছি। দেখা যাচ্ছে যে আমার এই জিনিসটা নাই, আমি ওই জিনিসটা লিখে রাখি, যখন আমি মার্কেটে যাই আমার হাতে যখন টাকা আসে তখন আমি দেখা যায় যে একটা একটা করে প্রয়োজনীয় জিনিসগুলো কিনে ফেলি। তাহলে কি হয়, আলাদা করে আমার মানে বার্ডেন হয় না, আলাদা করে কোনো বাজেট বের করা লাগে না। ওই দেখা যায় যে মার্কেটে যাওয়ার যে হাত খরচটা দেয় আপনাদের ভাইয়া, সেই হাত খরচের টাকাটা দিয়ে আমি সুন্দর মতো ঘরের প্রয়োজনীয় জিনিসগুলো কিনে নিই। তো এই যে লাল বোলগুলো যে দেখেছেন, সেগুলো আপনাদের ভাইয়াই কিনে এনেছে। আমরা দুজনে খুবই সাংসারিক, আমাদের দুজনেরই চোখের সামনে যখন যেটা পড়ে সুন্দর জিনিস আমরা সংসারের জন্য নিয়ে আসি। পাখি যেমন খড়কুটা দিয়ে বাসা বানায়, আমরাও এক একটা সুন্দর সুন্দর জিনিস দিয়ে আমাদের বাসাটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি মনের মতো করে। তো বলবো, প্রথম জীবনে সবারই কম বেশি কষ্ট থাকে, সেই কষ্টটা বেশি দিনের না, সবাই সেই কষ্টটা মেনে নেবেন, তাহলে আলহামদুলিল্লাহ একদিন সুখের মুখ দেখতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।